আসসালামু আলাইকুম। তো এই যে অ্যাপসগুলো আছে না, এই যে অ্যাপসগুলো, এই অ্যাপসগুলো কিছুদিন পর পরে আপডেট চায়। হ্যাঁ, আপডেট দিলে কি হয়, মনে করেন এই যে ফেসবুক, ইউটিউব, বিভিন্ন এই যে টিকটক, লাইকি, এগুলো আপডেট দিলে নতুন নতুন ভার্সন পাওয়া যায়, এমনকি নতুন নতুন ফিউচার, এমনকি আরও নতুন নতুন সেটিং অনেক পাওয়া যায়। হ্যাঁ, পুরাতন সেটিংগুলো যায়, নতুন নতুন সেটিং আপডেটের মাধ্যমে কোম্পানি, অ্যাপস কোম্পানি এদিকগুলো দিয়ে থাকে। তো কিছুদিন পর পরে এগুলো আপডেট দিতে হয়। তো আপনি আপডেট দিতে হলে কি করবেন, আপনি চলে যাবেন প্লে স্টোরে, এই অ্যাপসটা সবার মোবাইলে আছে, এই প্লে স্টোরে চলে যাবেন, প্লে স্টোরে চলে যাবেন। প্লে স্টোরে যাওয়ার পরে আমি আপনাদেরকে দেখাই, এখানে আপনারা সার্চ দিয়েও আনতে পারেন। মনে করেন আপনি ফেসবুক আপডেট দিবেন, এই যে ফেসবুক এখানে লিখবেন, এখানে যদি আপনার আপডেট থাকে তাহলে ওপেন দেখাইবে, আর যদি আপডেট দেখাই তাহলে এখান থেকেও আপনি আপডেট দিতে পারেন। এমনকি সকল অ্যাপসগুলো, আপনার কী কী অ্যাপস আপডেট বাকি আছে বা সকল অ্যাপসের আপডেটগুলো পাইতে হইলে আপনি এখানে ডাইন সাইডে, এখানে এই যে একটা লোগো আছে না, বা একটা আপনাদের জিমেলের একটা আইকন থাকবে, হ্যাঁ এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে দেখবেন এই যে দুই নম্বরে দেখেন ম্যানেজিং অ্যাপ অ্যান্ড সার্ভিস, এখানে ক্লিক করবেন। হ্যাঁ, এখানে ক্লিক করার পরে দেখেন এখানে আপডেট লেখা আছে, তাই আপডেটে ক্লিক করবেন। আপডেটে ক্লিক করার পরে দেখেন এখানে আমার দুইটা, এখানে কিন্তু অনেকগুলো আসলো, অসংখ্য ফেসবুক, ইউটিউব, হ্যাঁ বিভিন্ন অনেকগুলো নতুন নতুন সেটিংয়ের জন্য, অপশনের জন্য আমাকে আপডেট করতে বলছিল, তাই এখানে আমি আপডেট দিয়ে দিছি। হ্যাঁ, তো আপনারাও এখানে আইসা আপডেট দিতে পারেন, আমি এখানে রাখছি আপনাদেরকে দেখানোর জন্য। তো এখানে গুগলটা আপডেট চাইছে আর লাইকিটা আপডেট চাইছে, এখান থেকেও আমি একটা একটা আপডেট দিতে পারি, বা এখান থেকে আমি অল দিয়ে দিলে অল আপডেট, হ্যাঁ এখান থেকে দিলে আমার আপডেটগুলো হয়ে যাবে। এখানে অনেক কিছু ছিল, এখানে আমি এখানে আপডেট, আপডেটে ক্লিক করলে দেখেন এই যে আপডেট হয়ে যাবে।